Assalamualaikum. Hi everyone. আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি একটা লাইক দিবেন। আজকে আমি রান্নার কোনো কিছু দেখাবো না। আজকে আমি রিয়াদের সবচেয়েতে বড় যে টায়ারগুলো সেখানে আমি যাব। ছয়দেরও ফার্স্ট টাইম এসে একবার গিয়েছি আর কখনো যাওয়া হয়নি। আমরা সবাই কিংডম টাওয়ারে যাব, আগে সেখান থেকে ফয়সালিয়া টাওয়ারে যাব, সেগুলো আপনাদের দেখাবো। যে এখন আমরা কিংডম টাওয়ারে এসে পৌঁছলাম। অনেক সুন্দর, এখানে সব দোকানগুলোই ব্র্যান্ডের ছাড়া অন্য কোনো দোকান নেই। কিংডম টাওয়ারও অ্যাসেসরি, লন্ডনের সে এই দোকানটাও আছে এখানে। তাই এটার সাথে আবার মনসুন লন্ডনের ব্র্যান্ডের ড্রেসের দোকান, সেটাও একসাথে, দুটোটা একসাথে ছিল। এখান থেকে আজকে আমি দুইটা ব্যাগ নিলাম, একটা একজনকে আমি গিফট করব আর একটা আমি নিজে রাখব। এখানে ড্রেসগুলো অনেক সুন্দর। কিংডম টাওয়ারটা অনেক সুন্দর কারণ এখানে সব ধনী লোকরাই বেশি আসে, বড় বড় ছৌদিরা, আমেরিকান বলেন, অন্য সব কান্ট্রিতে অ্যারাবিয়ানরা সব বড় লোকরাই আসে। আর এত প্রাইস বেশি, মানে নর্মাল কোনো মানুষে কেনার থাকে না, অনেক প্রাইস বেশি থাকে কারণ সব ব্র্যান্ডের দোকানগুলো এখানে, এর জন্য প্রাইস অনেক বেশি থাকে, সবার পক্ষে কেনা সম্ভব হয় না। সবাই জাস্ট আসে একটু ঘুরে টুরে চলে যায়। চারতলা পর্যন্ত মল, সব কাপড় চুপুর, কসমেটিক সব কিছু দোকান, ব্যাগ, জুতা, তো চারতলা পর্যন্তই মোটামুটি ঘুরে দেখলাম।
এখন আমরা কিংডম টাওয়ার থেকে বের হচ্ছি। বের হইয়া এখন আমরা ফয়সালিয়া টাওয়ারে যাব। ফয়সালিয়া টাওয়ারে আমি কখনো যাই নাই, এই ফার্স্ট টাইম। এখন আমরা ফয়সালিয়া টাওয়ারে ভিতরে আসলাম। দোকানটার ব্যাগগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। দেখলেই আপনাদের পছন্দ হবে, কিন্তু প্রাইস এত বেশি, 40,000 বাংলাদেশি টাকা, 40,000, 50,000, 60,000 এরকম করে একটা ব্যাগের দাম। এত দাম দিয়ে সবাই কিনে ইউজ করে না। ঘোরাফেরা শেষ করলাম, এখন আমরা ফয়সালিয়া টাওয়ার দিয়ে বের হলাম। কেপসিতে আসলাম, কেপসির বালতি নিলাম, এখন এখানে বসে খেয়ে তারপর বাসায় আসবো।